हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमी आपनादेर काछे आबार एकटा नूतन रेसिपी निये एसेछी। ओटा होलो चाना डाल बा छोलार डाल। एटा आमी बांगाली स्टाइले बानानो देखाबो। आर एटा बानानोर जोन्नो की की दरकार चलुन सेटा आमरा देखे नी। एखाने आमी 250 ग्राम चाना डाल नियेछी। एई डालटाके आमी भालो कोरे धुये नेब। देखुन डालटा आमी धुये नियेछी, एर मध्ये दिये दिलाम एक चामच हलुद আর অল্প পরিমাণ নুন। এবার এটাকে আমি বন্ধ করে 3-4 ছিটিয়ে দেব। দেখুন চানা ডালটা আমার বয়েল হয়ে গিয়েছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। অন্যদিকে একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, দু চারটে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিলাম তেজপাতা। এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজার পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিলাম 1টা টমেটো কুচি, এটাকে একটু ভেজে নিলাম। টমেটোটা আমি গলা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আমি ডালটা হলুদ দিয়ে একটু বয়েল করে নিয়েছিলাম। এই মশলাটা আমি একটু ভেজে নেব। মশলাটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ চিনি, এটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধু, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব বয়েল করা চানা ডাল। এরপর আমি মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুসার নুন, কারণ আমি বয়েল করার সময় অল্প পরিমাণ নুন দিয়েছিলাম। ডালটা একটু নাড়ার পর আমি দিয়ে দিলাম ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গরম মশলা। এটা ভালো করে মিশিয়ে ডালটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখি ঢাকনা খুলে কি অবস্থায় আছে। দেখুন মনে হচ্ছে ডালটা আমার হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। আর দিলাম অল্প পরিমাণ ঘি। এটা ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, কত ঝটপট রেডি আমার চানা ডাল। এটা আমরা রুটি বা পরোটার সাথে খেতে পারি। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।